বাস জানে বা তা তুই নিয়ে নিয়েছিস কি বাস তবে এর সঙ্গে আরেকটা কথা আমার খুব ভালো লাগলো তুই কাউকে ভালোবাসতে পারিস তুই কাউকে ভালোবেসেছিস এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি আমি তো তোর মতো সবাইকে প্রেম বিলিয়ে বেড়াই না আমি মাকে ভালোবাসি আর ভালোবাসি আমার প্রিন্সেসকে আমি বুঝতে পারছি তোর খুব চলছে এত বড় লোক এত স্মার্ট এত সুন্দর দেখতে একটা মেয়েকে বিয়ে করছি তোর হজম হচ্ছে না বুঝিয়ে সুঝিয়ে তো পাঠালাম কিন্তু এই দুই ভাই এক জায়গায় হলেই আমার বড় ভয় করে এখন কোনো আওয়াজ নেই কিন্তু এক্ষুনি দেখবো হাতাহাতি মারামারি চাঁচামেচি শুরু হয়ে গেল তারপর যেটা বলতে গেল সেটাই আর বলা হলো না উফ দেখ দাদা তোকে দেখে হিংসে করছি তোকে দেখে জ্বলছি ব্যাপারটা কিন্তু তা নয় বরং যতক্ষণ না রাখতো তোর এক কথা সেই ঘুরে ফিরে স্কুলের কথা টেনে আনবি তো শোন ভাই সেদিন আমার নিজের ভালোর জন্য আমার যা করা উচিত ছিল আমি সেটাই করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই আর ভবিষ্যতেও এরকম সিচুয়েশন যদি আমার লাইফে আবার ঘটে আমি তাই করব দুবার ভাববো না আমি হাসির মতো কি বলেছি তোকে এ মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর হ্যাঁ আর প্লিজ প্লিজ বন্ধ কর তোর এই বিশ্রী হাসি আমি 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 প্রার্থনা করি ভগবানের কাছে মানে প্রিন্সেস প্রিয়াঙ্কা এর সঙ্গে তোর বিয়ে হওয়ার পর তোর মানে আমার দাদার মাথাটা খারাপ না হয়ে যায় শাট আপ প্রিয়াঙ্কার নাম তুই মুখে আনবি না একটা অপদার্থ গুড ফর নাথিং শুধু লোকের পেছনে বা এই রে মনে হচ্ছে দাদা রেগে গেছে এবার যদি মিস্টার মাথা গরমের মাথার বোমাটা ফেটে যায় হে মা সিদ্ধেশ্বরী তুমি রক্ষা করো মা মিস্টার মাথা গরমের মাথাটা তুমি ঠান্ডা রেখো কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা জানাটা তো দরকার দূর যা হবে দেখা যাবে আমি কি চোর নাকি এরকম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবো হে মা সিদ্ধেশ্বরী আমি ভেতরেই যাই উড়ান মহাসপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়